উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আর কিছুদিন বাদে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তো এই ফাইনাল পরীক্ষার আগে আজকে ভিডিওতে নিয়ে এসেছে তোমাদের দর্শনের একদম শেষ রাতের পরীক্ষা প্রস্তুতির জন্য লাস্ট মিনিট মিনিটন কোন প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদেরকে দেখে যেতে হবে প্রিয় শিক্ষার্থী দর্শন সাবজেক্টে একটা নতুন আন করা সাবজেক্ট ছিল মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে একটু দর্শন সাবজেক্টটা কঠিন লাগলেও দ্বাদশ শ্রেণীতে এসে কিন্তু ভীষণ ভীষণ সহজ লাগছে এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের নাইনটি পারসেন্ট স্টুডেন্টের কাছে দর্শন সাবজেক্টটা সত্যিই খুব সহজ লাগে এবং দর্শন সাবজেক্টটা নিয়ে খুব টেনশন চিনতে কিন্তু তোমাদের আমার মনে হয় হয় না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই টেনশন চিন্তা যদি একটুখানিও থেকে থাকে এই ভিডিওর শেষে তোমাদের সেই টেনশন চিন্তা আমি আজকে শেষ করে দেব। একদম পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বড় প্রশ্ন যেগুলো খুব ভালো করে দেখে যেতে হবে একবার শেষ মুহূর্তের জন্য সেই প্রশ্নগুলো এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় শিক্ষার্থী বিগত বছরে আমরা যদি দেখি বিগত বছরে আমাদের হাজার হাজার শিক্ষার্থী বন্ধু যারা কোন কোন সাবজেক্টে কী করেছে জানি না কিন্তু দর্শনে একশো একশো কিন্তু পেয়েছে অধিকাংশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের আশেপাশে দেখবে বিগত বছরে যে সমস্ত দাদা দিদিরা আছে তারাও কিন্তু বলবে দর্শনে প্রচুর মার্ক পাওয়া যায় এবং দর্শনে প্রচুর কমনও পাওয়া যায় এবং দর্শন সাবজেক্ট অত্যন্ত সহজ একটা সাবজেক্ট এবং তোমাদের যে বড় প্রশ্ন পরীক্ষা আছে সেই প্রশ্নগুলোর ভিতরে মাত্র কয়েকটা প্রশ্ন যদি একটুখানি ভালো করে দেখে যাও তাহলে দর্শনে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং একশোতে একশো অবশ্যই অবশ্যই তুমিও পাবে তো চলো বন্ধুরা আমরা দেরি করব না তোমাদের ফাইনাল পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দর্শনের সেরা কয়েকটা বড় প্রশ্ন কোনগুলো হবে চলো আমরা দেখে নেব এর সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই তোমাদের টেস্ট পেপার থেকে শর্ট কোশ্চেন যা যা আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো এবার তোমাদের বড় প্রশ্নের পালা অলরেডি আমার সাজেশন থেকে তোমরা কিন্তু অলরেডি বিভিন্ন প্রশ্ন পড়ে ফেলেছো সেই প্রশ্নগুলো আরও একবার তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলে ফাইনাল পরীক্ষার অন্যান্য সাবজেক্টের সাজেশন যদি এখনও না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিখে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই দেখে নিও এবং সেই অনুযায়ী অবশ্যই অবশ্যই পড়তে থাকো তুমিও কিন্তু দুর্দান্ত হয়তো রেজাল্টের অধিকারে হবে তো চলো বন্ধুরা দর্শনে ফাটিয়ে পরীক্ষা দিতে এবং একশো একশো পেতে আজকের এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নাও এবং একটি বারের জন্য শেষ বারের মতো একটুখানি ভালো করে দেখে যাও পরীক্ষার আগের রাত্রে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের বড় প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে আসছে সেই অধ্যায়গুলো থেকে চলো আমরা ঝটপট দেখে নিই উচ্চ মাধ্যমিক দর্শন সাহসেন আরহমূলক তর্কবিদ্যা এখান থেকে অধ্যায় দ্বিতীয় অর্থাৎ বচন থেকে যে দুটো প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে এক নম্বর নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও বচনের সংযোজকের কাজ কি দেখো এটাতে আমি ফোর স্টার দিচ্ছি তার মানে এই প্রশ্নটা তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দুই নম্বর বচন বলতে কী বোঝো উদাহরণ সহ বচন ও বাক্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো এটা একটু কম ইম্পর্টেন্ট সেই জন্য এটাতে আমি টু স্টার দিচ্ছি নেক্সট তিন নম্বর গুণ ও পরিমাপ অনুযায়ী নিরপেক্ষ বচনের করো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমি প্রথমে কি বলেছিলাম বচন থেকে দুটো প্রশ্ন অর্থাৎ এক নম্বর আর তিন নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বর প্রশ্নটা মোটামুটি একটু দেখে যাও এবার আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা এখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি প্রশ্ন কিন্তু ভেঙে ভেঙে আসতে পারে প্রশ্ন একটা বড় প্রশ্ন এই প্রশ্নটা থেকে তোমার প্রশ্ন কিন্তু কমন পাবে এক নম্বর বচনের বিরোধিতা বলতে কি বোঝো বচনের বিরোধিতার শর্তগুলি কি কী বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাও তৃতীয় অধ্যায় থেকে এবার আমরা দেখে নেবো চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান এখান থেকে এক নম্বর যে প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অমাধ্যম অনুমান কী দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এটি কি বৈধ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অত্যধিক গুরুত্ব সহরে কিন্তু এই প্রশ্নটা তোমাদের রেডি করতে হবে দু হাজার সালে ফাইনাল পরীক্ষার জন্য দুই নম্বর আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ উল্লেখ করো এ বছরে সরল আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে কি কোনো ক্ষেত্রে কি এ এবছরের সরল আবর্তন সম্ভব ও বছরে আবর্তন সম্ভব নয় কেন খুব খুব ভালো করে প্র্যাকটিস করে যাও আর তিন নম্বর বস্তুগত বিবর্তন বলতে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে এবার আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় এখান থেকে চারটি টিকা অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ্যদোষ নিরপেক্ষ ন্যায় পক্ষপদ হেতুপদের কাজ এই চারটি টিকা অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে হবে এবার আমরা দেখে নেব আরোহমূলক তর্কবিদ্যা এখান থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এক নম্বর উদাহরণসহ মিলের ব্যতিরিকী পদ্ধতিটি ব্যাখ্যা করো দুই নম্বর মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো মিলের অনন্যই পদ্ধতিটি আলোচনা করো এক নম্বর প্রশ্নটা মিলের যে ব্যতিরিকী পদ্ধতি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দু সালে ফাইনাল পরীক্ষার জন্য এবার আমরা চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ এখান থেকে টিকা দেখে নেব চারটি এক নম্বর বহুকরণবাদ দুই নম্বর কাকতালীয় দোষ তিন নম্বর নঙর্থক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ এখানে নমর্থক স্পেলিংটা কিন্তু মিস্টেক আছে আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসাবে গণ্য করা দোষ তাহলে দেখো প্রত্যেকটা থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা ফাইনাল পরীক্ষার জন্য পড়তে থাকো এখান থেকে চল্লিশ মার্কের কমন হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে এবং নিশ্চিন্তে তোমারও কিন্তু দর্শনে একশোতে একশো মার্ক আসবেই আসবে সেই শুভকামনা রইল তো বন্ধুরা আজ এই ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো